বিএসএফ এর বাধায় আবারো বন্ধ হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও শালদা নদী রেলওয়ে স্টেশন নির্মাণ কাজ। শূন্য রেখায় 150 গজের ভিতরে কাজ হচ্ছে এমন অজুহাতে দ্বিতীয় দফায় বন্ধ হলো কাজ। এতে ক্ষতির মুখে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও শ্রমিকরা। এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে উদ্ভূত পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। 2016 সালের নভেম্বরে ঢাকা চট্টগ্রাম রেলপথের আখাউড়া ও লাকসাম পর্যন্ত 47 কিলোমিটার সম্প্রসারিত ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের নির্মাণ শুরু হয়। প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া অংশের 7টি স্টেশন বিল্ডিং, স্টেশন ইয়ার্ড, 6টি ব্রিজ, 25টি কালভার্ট ছাড়াও রেললাইন সম্প্রসারণের কাজ শুরু হয়। তখন গেল বছরের মার্চে কসবা, শালদা নদী ও মন্দাবাগ পয়েন্টের কাজ বিএসএফ এর বাধায় বন্ধ হয়ে যায়। কয়েক মাসে দুদেশের আলোচনার পর বিষয়টি সমাধান হলে পুনরায় কাজ শুরু হয়। তবে দুই দিন না যেতে 26 ডিসেম্বর সন্ধ্যায় ফের কাজ বন্ধ করে দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ। আমরা সবসময় ভারতের সাথে ভালো রিলেশন, ভালো বন্ধুত্ব সম্পর্ক, কিন্তু আমরা কখনোই আশা করি না যে ভারত আমাদের এই কাজগুলোর মধ্যে বাধা বিঘ্ন করবে তারা। কিন্তু আমরা তো পুরান যে কাজটা মূলত ছিল এখানে, কিন্তু এটাই আবার এখন করতেছে, কিন্তু নতুন করে তো কোনো কিছু করে নাই, কিন্তু হেরা বারবার কেন আমাদের এই কাজে বাধা দেয় আসলে বুঝতে পারি নাই। শুধু আমাদের যে পুরো এলাকার মানুষ চাচ্ছে যে আমাদের কাজটা যেন খুব দ্রুত সম্পন্ন করা হয়। কসবা রেল স্টেশনের কাজটা দুই দফা চালু হয়েছিল, তো মাঝখান দিয়ে একবার বন্ধ হয়েছিল, তো আবার চালু হয়েছিল, তো ওরা আবার আসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছিল। আমরা পুনরায় চাই যে আমাদের দেশের জনগণের স্বার্থে, আমাদের দেশের উন্নয়নের স্বার্থে এই কাজটা আবার চালু হোক। আমরা কসবা রেল স্টেশন, আমাদের তো নির্মাণাধীন আজ যা মোটামুটি হয়েছে, হওয়ার পরে বারোতলা বাধা দিছে, বারোতলা বাধা দেওয়ার পর কাজ বন্ধ রয়েছে। এখন আবার আমরা শুনছি যে চিঠি আসছে কাম শুরু হয়েছে, আবার বাধা দিছে, দেওয়াতে আবার আমরা কাজ বন্ধ রয়েছে। আমাদের তো ইকুইপমেন্ট নষ্ট হচ্ছে, ইকুইপমেন্ট আইডল হয়ে পড়ে আছে। তাছাড়া আমরা এখানে যে কাজ করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসছি, ম্যাটেরিয়ালসগুলো তো পড়ে আছে, মালামাল তো অবশ্যই আমাদের কিছু লস হচ্ছে। তারপর ইকুইপমেন্টগুলো বসে আছে, আমাদের ম্যান পাওয়ার ছিল এই স্টেশনের এই কাজ করার জন্য, যে ম্যান পাওয়ার আমরা ইঞ্জিনিয়ার ম্যান পাওয়ার যারা ছিল মোটামুটি ওরা তো আইডল এখন বসা। বাধা কাটিয়ে আবারও কাজ শুরু করার আশা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। 3টি পয়েন্টে কাজ হচ্ছে এখানে, যে ব্রিজের যে কাজটি শালদা নদী ব্রিজের উপর, এটি প্রায় 80% কাজ হয়েছে মর্মে আমরা জানতে পেরেছি। আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমার কথা হচ্ছে, উনি 80% কাজ সম্পূর্ণ করেছেন মর্মে বলেছেন। অন্যান্য যে দুটি স্পট আছে এবং আমাদের যে রেল স্টেশন, রেল স্টেশনের নির্মাণ কাজটি এখানে আসলে বিএসএফ এর আপত্তির মুখেই তাদের এই কাজটি বন্ধ আছে। তো এখানে আপনারা জানেন যে সীমান্তের দেশ 150 গজের মধ্যে কোনো স্থাপনা তৈরি করতে হলে দু পক্ষেরই একটি সমঝোতার মাধ্যমে কাজটি করতে হয়। যে কাগজপত্র সংক্রান্ত জটিলতা যদি কোনো থাকে, সেটি আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করব এবং কাজটি যাতে দ্রুত শুরু করা যায় আমরা সে বিষয়ে ব্যবস্থা নিব। জটিলতা নিষ্পত্তি করে দ্রুত প্রকল্পের কাজ শেষ হবে এমনটাই আশা স্থানীয়দের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।